নমস্কার অ্যান্ডা ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স আমি উৎপল আজকে তোমাদের সামনে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক রামান এক্সারসাইজ অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করব তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেন কোশ্চেনটা হলো রিসেন্টলি হুইচ ক্যান রিডিট এমপিএক্স নেভাল এক্সারসাইজ উইথ ইন্ডিয়া তো অপশানগুলো দেখে কমেন্ট সেকশানে তোমরা এর উত্তরটা করো যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিয়াক্ট এবং তাহলে তোমরা বুঝতে পারবে এই সঠিক উত্তর কোনটা এবং আমি চেষ্টা করবো এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার তো আজকে যে আমাদের টপিক সে টপিকটা হচ্ছে রামান ম্যাক্সেসাই অ্যাওয়ার্ড ছেষট্টিতম রমন ম্যাক্সেসাই অ্যাওয়ার্ড দু এই অ্যাওয়ার্ডটা প্রথম শুরু করা প্রথম দেওয়া শুরু হয়েছিল উনিশশো সাতান্ন সালে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রামান ম্যাক্সেসাই দ্বারা এবছর ছেষট্টিতম যে রামান ম্যাক্সেসাই অ্যাওয়ার্ড এ এই অ্যাওয়ার্ডটা পেয়েছে পাঁচজন ব্যক্তি এর মধ্যে সবথেকে যিনি ইম্পর্ট্যান্ট তিনি তাকে নিয়ে আমরা আলোচনা করব তবে বাকি চারজন হলেন থাইল্যান্ডের গ্রামীণ বিভাগের চিকিৎসার যে ফাইন ফাউন্ডেশনটা এরা পেয়েছে ভুটানের কর্মফুট শো ইনি পেয়েছেন আর পারভিজা ফারমান ইনি পেয়েছিলেন পেয়েছেন এনভায়রমেন্টালের জন্য মানে পরিবেশ সংরক্ষণের জন্য এবং জাপানের যে চিকিৎসাবিদ মিয়াজাকি ইনি পেয়েছেন কিন্তু এই আওয়ারটা এবং পাঁচ নম্বর ব্যক্তি এখানে আমরা মানে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিটা তিনি হলেন ডক্টর গুয়েন থিংনোক ঠিক আছে ইনি ভিয়েতনামের একজন বিশিষ্ট ব্যক্তি যিনি আমেরিকা এবং ভিয়েতনামের যুদ্ধের সময় আমেরিকা ভিয়েতনামের জঙ্গলকে যে কেমিক্যাল দ্বারা জ্বালিয়ে দিয়েছিল সেই কেমিক্যালকে বলা হতো এজেন্ট অরেঞ্জ এই এজেন্ট অরেঞ্জের বিরুদ্ধে ইনি প্রতিবাদ করেছিলেন তার জন্য এনাকে এবছরের দু হাজার সালের রামান ম্যাক্সেসাই অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হলো এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি এটাকে কিন্তু এশিয়ার নোবেল প্রাইজও বলা হয়ে থাকে প্রথম ভারতীয় যিনি এই রামান ম্যাক্সেসাই অ্যাওয়ার্ডে পেয়েছিলেন তিনি হলেন ভাবে উনিশশো আটান্ন সালে ইনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন তো এই ছিল আমাদের মানে গুরুত্বপূর্ণ টপিকটা আশা করি তোমরা এটাকে নোট ডাউনও করে রেখেছো তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে কোশ্চেনটা ছিল যে রিসেন্টলি উইচ কান্ট্রি ডিড এমপিএক্স নেভাল এক্সারসাইজ উইথ ইন্ডিয়া তো এর সঠিক উত্তর হচ্ছে স্পেন স্পেনের সঙ্গে রিসেন্টলি স্পেনের নেভি এবং ইন্ডিয়ান নেভি একত্রে মিলে ভূমধ্য সাগরের বুকে এই নেভাল এক্সারসাইজটা করল তো এই ছিল আমাদের আজকের টপিক আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হবো সো ততক্ষণ পর্যন্ত বাই